পৃষ্ঠা পঁচাশি প্র্যাকটিক্যাল ডায়াটেটিক্স বিভিন্ন বয়সভিত্তিক সারাদিনের খাদ্য পরিকল্পনা ও প্রস্তুতি প্ল্যানিং অ্যান্ড প্যারেশ প্যারেশন অফ হোল ডে মেনু ফর ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড ফিজিওলজিক্যাল কন্ডিশনস শৈশব ও কৈশোর ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড প্রশ্ন এক স্কুল বারন্ত বাচ্চাদের টিফিনের তালিকা তৈরি করো উত্তর বারন্ত বাচ্চাদের টিফিনে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলো ক্যাল শক্তি পাওয়া যাবে এমন খাদ্যের দরকার হয় কেননা তারা সকাল থেকেই কর্মচঞ্চল থাকে আজকাল মিড ডে মিলে খিচুড়ি ব্র্যাকেটে চাল ডাল তেল সামান্য মশলা আলু টমেটো কাঁচা লঙ্কা প্যাকেট ক্লোজ কোনোদিন ভাত ডিমের কারি কোনোদিন ভাত সয়াবিনের তরকারি আলু দিয়ে কখনো ডালিয়ার খিচুড়ি উপমা ইত্যাদি দেওয়া হচ্ছে ডালে মিথিয়নাইনের অভাব এবং চালে লাইসিনের অভাব পূরণ হচ্ছে চাল বা রুটি বা উপমা বা ইডলি বা ডাল অর্থাৎ চাল ও ডাল ডাল ও গম এবং সুজি খাবার জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব দূর হচ্ছে রান্নার জন্য উদ্ভিদ তেল থেকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড লিনোলেক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ব্র্যাকেটে টমেটো কুমড়ো ভিটামিন সি কাঁচা লঙ্কা ক্যালসিয়াম লোহা ইত্যাদি সবজি থেকে পাচ্ছে ডালিয়া চালের খিচুড়ি বা ডিম ভাত সয়াবিন ভাত নিচে ছকের আকারে টিফিনের খাদ্যবস্তুর নাম ওজন ও শক্তিসহ তলায় দেওয়া হলো খাদ্য ওজন প্রোটিন শক্তি চাল ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন তিন দশমিক দুই গ্রাম শক্তি একশো ষাট কিলো ক্যাল গম ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন ছয় দশমিক এক গ্রাম শক্তি একশো সত্তর কিলো ক্যাল মুগ ডাল ওজন তিরিশ গ্রাম প্রোটিন বারো দশমিক পাঁচ গ্রাম শক্তি একশো কুড়ি কিলো ক্যাল আলু ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন দশমিক নয় গ্রাম শক্তি সাতষট্টি শক্তি ক্যাল সয়াবিন তেল ওজন দশ গ্রাম প্রোটিন নেই শক্তি নব্বই কিলো ক্যাল কুমড়ো ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন দশমিক সাত গ্রাম শক্তি বারো কিলোক্যাল টমেটো ওজন কুড়ি গ্রাম প্রোটিন দশমিক এক আট গ্রাম শক্তি চার কিলো ক্যাল পৃষ্ঠা ছিয়াশি প্রশ্ন দুই শিশুর পরিপূরক খাদ্য কি হবে উত্তর শিশুকে পরিপূরক খাদ্য হিসেবে ফলের রস যেমন কমলা মুসম্বি বেদানা আঙুরের রস আপেল সেদ্ধ ডালের জল ভেজিটেবিল বা চিকেন স্যুপ দেওয়া যায় সকালে বা বিকেলে দুপুরে খাবার হিসেবে গলানো ভাত সেদ্ধ শাকসবজি ব্র্যাকেটে গাজর আলু বিন টমেটো ব্র্যাকেট ক্লোজ পাতলা ডাল অল্প তেল দিয়ে খিচুড়ির মতো করে বা আলাদা আলাদা রান্না করে দেওয়া যেতে পারে হাতরুটির উপরের পাতলা ছাল সুজির পায়েস বিস্কুটের বা মুড়ির গুঁড়ো দেওয়া যায় অল্প ডিমের কুসুম টাটকা ছোট মাছ দেওয়া যেতে পারে শিশুকে যাই খাওয়ানো হোক না কেন তা যেন অর্ধতরল বা খুব নরম হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হায়দ্রাবাদে গবেষণা করে অল্প খরচে শিশু খাদ্য কিভাবে প্রস্তুত করতে হয় তা জানা গেছে চাল ডাল গম বাদাম গুঁড়ো মিশ্রিত করে তার সঙ্গে গুঁড়ো দুধের মিশ্রণে উৎকৃষ্ট পুষ্টিকর পরিপূরক খাদ্য প্রস্তুত করা হয় তিরিশ গ্রাম সবুজ শাকসবজি তিরিশ গ্রাম অন্য সবজি চার গ্রাম তেল পঁচাত্তর গ্রাম দানা শস্য তিরিশ গ্রাম ডাল ব্যবহার করে এক থেকে দু বছর বয়সী শিশুর পরিপূরক খাদ্য প্রস্তুত করা যায় পরিপূরক খাদ্য হিসেবে প্রাণীর দুধ বা দুধের গুঁড়ো দেওয়া যায় গুঁড়ো দুধে খাদ্যের সমস্ত উপাদান ঠিকমতো বাণিজ্যিক ফর্মুলায় মেশানো হয় গরম ফোটানো জলে এই দুধ মিশিয়ে একবার যা খাওয়ানোর সেই পরিমাণ দিতে হবে কিছুটা মেচে গেলে গরম করে খাওয়ানো চলবে না তা ক্ষতিকারক হতে পারে সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র গরুর দুধের উপাদানগুলি মায়ের দুধের কাছাকাছি কিন্তু প্রোটিনের ভাগ এতে বেশি কাজে জল মিশিয়ে তা পাতলা করে শিশুকে খাওয়াতে হবে এই জল কুড়ি মিনিট ফুটিয়ে নিয়ে তারপর মেশাতে হবে প্রথম প্রথম জল দিলেও ক্রমে তা কমিয়ে দিতে হবে প্রশ্ন তিন পাঁচ বছরের শিশুর খাদ্য তালিকা দাও উত্তর পাঁচ বছরের প্রাক বিদ্যালয়গামী শিশুর দৈনন্দিন খাদ্য তালিকা সকাল সাড়ে ছটায় দুধ ও দুটো বিস্কুট সকাল সাড়ে আটটায় পঞ্চাশ গ্রাম মুড়ি বা কর্নফ্লেক্স বা তিন পিস পাউরুটি বা দুধ চিনি কলা দিয়ে সকাল সাড়ে দশটা যেকোনো একটি ফল তিরিশ গ্রাম দুপুর সাড়ে বারোটা ভাত পঁচাত্তর গ্রাম ডাল পঁচিশ গ্রাম এক বাটি সবজি বা শাক একশো গ্রাম এক বাটি মাছ মাংস ডিম পঞ্চাশ গ্রাম স্যালাড মাছ অথবা মাংস অথবা ডিম পঞ্চাশ গ্রাম স্যালাড বিকেল সাড়ে চারটে দুধ অথবা হরলিক্স অথবা ফলের রস এক কাপ দুশো এম ছটায় পাউরুটি বিকেল ছটা পাউরুটি দু পিস পঞ্চাশ গ্রাম প্লাস মাখন বা জ্যাম বা জেলি বা বাদাম বারোটি প্লাস মুড়ি পঁয়ত্রিশ গ্রাম পৃষ্ঠা সাতাশি রাত্রি সাড়ে নটা রুটি দু পিস ষাট গ্রাম বা সত্তর গ্রাম ভাত এক বাটি ডাল এক বাটি সবজি মাছ অথবা মাংস অথবা ডিম রাত্রি সাড়ে দশটা দুধ এক গ্লাস দুশো ওজনের উপর নির্ভর করে কার কতটা ক্যালোরি লাগবে ওজনের উপর নির্ভর করে কার কতটা ক্যালোরি লাগবে ওজন বেশি হলে নির্দিষ্ট ক্যালোরির থেকে কিছু কম দেওয়া উচিত আবার কম হলে কিছু বেশি ক্যালোরির খাদ্য দেওয়া উচিত বিকেলে দুধের বদলে চালের বা সিমাইয়ের পায়েস দেওয়া যেতে পারে সকালে বা বিকালে পাউরুটি বা কর্নফ্লেক্সের বদলে দুটি পরোটা বা তিন চারটি লুচি বা তরকারি বা ভাজা মাঝে মাঝে দেওয়া যেতে পারে মুখের স্বাদ বদলালে বাচ্চা খেতে আগ্রহী হবে এবং হজমও ভালো হবে প্রশ্ন চার স্কুলে শিশুদের টিফিনের তালিকা তৈরি করো উত্তর বাড়ান্ত বাচ্চাদের টিফিনে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলো ক্যাল শক্তি পাওয়া যাবে এমন খাদ্যের দরকার হয় কেননা তারা সকাল থেকেই কর্মচঞ্চল থাকে আজকাল মিড ডে মিলে খিচুড়ি ব্র্যাকেটে চাল ডাল তেল সামান্য মশলা আলু টমেটো কাঁচালঙ্কা দেওয়া হয় কোনোদিন ভাত ডিমের কারি দিন ভাত সয়াবিনের তরকারি আলু দিয়ে কখনো ডালিয়ার খিচুড়ি উপমা ইত্যাদি দেওয়া হচ্ছে ডালে মিথিও নাইনের অভাব এবং চালে লাইসিনের অভাব পূরণ হচ্ছে চাল অথবা রুটি অথবা উপমা অথবা ইডলি অথবা ডাল অর্থাৎ চাল ও ডাল ডাল ও গম এবং সুজি ইত্যাদি খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব দূর হচ্ছে রান্নার জন্য উদ্ভিজ্জ তেল থেকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক লিনোলেই লিনোলেইক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ব্র্যাকেটে টমেটো কুমড়ো ভিটামিন সি কাঁচা ক্যালসিয়াম লোহা ইত্যাদি সবজি থেকে পাচ্ছে খাল বা বা একটি কিশোর থেকে বছর টিফিনের খাদ্য তালিকা দাও উত্তর টিফিনের খাদ্য বস্তু ওজন ও শক্তি সহ টেবিলটি নিচে দেওয়া হল খাদ্য চাল ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন তিন দশমিক দুই গ্রাম শক্তি একশো ষাট কিলো ক্যাল খাদ্য গম ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন ছয় দশমিক এক গ্রাম শক্তি একশো সত্তর কিলো ক্যাল খাদ্য মুগ ডাল ওজন তিরিশ গ্রাম প্রোটিন বারো দশমিক পাঁচ গ্রাম শক্তি একশো কুড়ি কিলো ক্যাল আলু ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন দশমিক নয় গ্রাম শক্তি সাতষট্টি কিলো ক্যাল সয়াবিন ওজন তিরিশ গ্রাম প্রোটিন চোদ্দো গ্রাম শক্তি একশো কিলো ক্যাল তেল দশ গ্রাম প্রোটিন নেই শক্তি নব্বই কিলো ক্যাল কুমড়ো ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন দশমিক সাত গ্রাম শক্তি বারো কিলো ক্যাল টমেটো কুড়ি গ্রাম প্রোটিন দশমিক এক আট গ্রাম শক্তি চার কিলো ক্যাল অষ্টআশি প্রশ্ন ছয় সারাদিনের খাদ্য তালিকা খাবে তা দাও উত্তর একজন কিশোরীর সারাদিনের খাদ্য তালিকা সময় অনুসারে সকাল সাড়ে ছটায় দুধ দুশো এম চিনি দিয়ে দুটি বিস্কুট ব্র্যাকেটে নোনতা অথবা মিষ্টি অথবা থিন অ্যারারুট মুড়ি এক কিংবা দু মুঠো লাঞ্চ সাড়ে দশটায় ভাত একশো গ্রাম চালের ডাল পঁচিশ থেকে তিরিশ গ্রাম শাক সবজি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ডিম অথবা মাছ তিরিশ থেকে চল্লিশ গ্রাম আলু দিয়ে স্যালাড বা দই ইচ্ছে হলে দুপুরে টিফিন দুপুর দুটো মাখন পাঁচ গ্রাম পাউরুটি বা স্যান্ডউইচ দুটি পঞ্চাশ গ্রাম যে কোনো ফল একটি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চারটে বিস্কুট বা একটি মাঝারি কেক তিরিশ গ্রাম বিকেল পাঁচটা দুধ অথবা হরলিক্স অথবা কমপ্ল্যান এক কাপ দুশো এম মুড়ি অথবা চিড়ে তিরিশ গ্রাম বাদাম বা ছোলা সেদ্ধ কুড়ি গ্রাম দিয়ে রাত্রে ডিনার রাত্রি দশটায় ডিনার রাত্রি দশটায় ভাত বা রুটি বাকি একই রকম মাছের বদলে মাংস পঞ্চাশ প্রশ্ন সাত একজন পনেরো বছরের কিশোরীর খাদ্য তালিকা দাও উত্তর পনেরো বছরের কিশোরীর পড়াশোনার চাপের জন্য বেশ কিছু শক্তি খরচ হয় শরীরে বাড় তখনও চলে তাই প্রোটিন ভিটামিনের সঙ্গে সঙ্গে হাড়ের জন্য বেশি ক্যালসিয়াম দরকার আবার কিছু রক্ত প্রত্যেক মাসে শরীর থেকে বেরিয়ে যায় তাই বেশি লোহার প্রয়োজন আছে আইসিএমআর নির্দেশ অনুযায়ী তালিকা দেওয়া হল ওজন স্বাভাবিকভাবে পঞ্চাশ কেজি প্লাস মাইনাস এক কেজি হবে এবং উচ্চতা স্বাভাবিকভাবে একশো পঞ্চান্ন সেমি প্লাস মাইনাস দুই সেমি হবে এ মোট দৈনিক শক্তি দু হাজার ষাট কিলো ক্যাল প্যাকেটে মাঝারি ধরনের কাজ করার জন্য মোট কার্বোহাইড্রেট আড়াইশো গ্রাম ভাত রুটি চিড়ে মুড়ি লুচি পরোটা পাস্তা নুডলস আলু কলা মিষ্টি চিনি গুড় ইত্যাদি সি প্রোটিন তেষট্টি গ্রাম ডাল দুধ মাছ অথবা মাংস অথবা ডিম সয়াবিন সুটি জাতীয় সবজি বিন শিম কড়াই সুটি ডি ফ্যাট বাইশ গ্রাম রান্নার তেল বা ঘি মাখন ডিমের কুসুম নারকেল বাদাম জাতীয় খাদ্য এতে থাকে ই ক্যালসিয়াম পাঁচশো গ্রাম ডিম দুধ ছোট মাছ ছোলা সয়াবিন সবজি ব্র্যাকেটে ফুলকপি সজনে ডাটা এফ লোহা তিরিশ গ্রাম কলা আপেল পেয়ারা কাঁচকলা থোর মোচাক মাছ মাংস ডিম আটা মেটে পৃষ্ঠা উননব্বই জি ভিটামিন এ সিক্স থাউজেন্ড আই ইউ পাকা আম পাকা পেঁপে টমেটো ডিমের কুসুম সবুজ শাক সবজি গাজর এইচ ভিটামিন বি ওয়ান এম জি গম চাল কাজু বাদাম সয়াবিন বাদাম মেটে মটরশুটি আই ভিটামিন বি টু টুয়েলভ এমজি ইস্ট ডিম দুধ দানাশস্য বাদাম ইত্যাদিতে পাওয়া যায় যে ভিটামিন বি থ্রি চোদ্দো এম এমজি ইস্ট মেটে চিনে বাদাম দানা বিন মাছ মাংস দুধ ডিম কে ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড খাদ্যগুলি নায়াসিনের মতো এল ভিটামিন বি টুয়েলভ মাছ মাংস ডিম মেটে দুধ উপরের খাদ্য উপাদানের প্রত্যেকটি থেকে কয়েকটি করে খাদ্য প্যাকেটে পেঁপে কমলালেবু সবুজ শাকসবজির লভ্যতা অনুসারে বেছে নিয়ে তা পছন্দ অর্থনৈতিক অবস্থা ধর্মীয় রীতি আবহাওয়া প্রভৃতি অনুসারে খাদ্য তালিকায় রাখতে হবে রিফাইন জিনিস যথাসম্ভব কম দিতে হবে গম থেকে ডালিয়া চালে ডালে মিশে খিচুড়ি ইডলি ধোসা চালে দুধে ইত্যাদি যেতে পারে দেওয়া আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে সাধারণ প্রত্যেক দিন নর্মাল অ্যাডাল্ট প্রশ্ন আট একজন গৃহবধূর একদিনের খাবার তালিকা তৈরি করো যার ওজন পঞ্চাশ কেজি উচ্চতা পাঁচ ফুট বয়স পঁয়ত্রিশ বছর উত্তর একজন গৃহবধূ মাঝারি ধরনের কাজ করে উচ্চতা ও ওজন মাঝারি সেই অনুযায়ী তার খাদ্য তালিকা দেওয়া হলো সকাল সাড়ে আটটায় পিস ওজন প্রোটিন পাঁচ দশমিক নয় গ্রাম ক্যালোরি একশো চুরাশি মাখন তিন চামচ ওজন পনেরো গ্রাম প্রোটিন নেই ক্যালোরি একশো পঁয়ত্রিশ ডিম সেদ্ধ ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন ছয় দশমিক ছয় পাঁচ ক্যালোরি ছিয়াশি দশমিক পাঁচ কলা একশো গ্রাম প্রোটিন দশমিক আট ক্যালোরি আটানব্বই চায় দুধ ওজন কুড়ি গ্রাম প্রোটিন দশমিক ছয় চার ক্যালোরি তেরো দশমিক ছয় চিনি চায় ওজন দশ গ্রাম প্রোটিন কিছু নেই ক্যালোরি চল্লিশ দুপুর দেড়টা ভাত ওজন একশো গ্রাম প্রোটিন ছয় দশমিক চার গ্রাম ক্যালোরি তিনশো ছেচল্লিশ ডাল ওজন পঁচিশ গ্রাম প্রোটিন ছয় ক্যালোরি নব্বই সয়াবিন ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন একুশ দশমিক ছয় ক্যালোরি দুশো ছাব্বিশ দশমিক পাঁচ আলু ওজন কুড়ি গ্রাম প্রোটিন দশমিক চার ক্যালোরি ষোলো দশমিক ছয় পটল ভাজা ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন এক ক্যালোরি আঠাশ দশমিক পাঁচ রুই মাছের ঝোল ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন আট দশমিক তিন ক্যালোরি আটচল্লিশ দশমিক পাঁচ পৃষ্ঠানব্বই বিকেল সাড়ে পাঁচটা মুড়ি ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন তিন দশমিক সাত ক্যালোরি একশো বাষট্টি দশমিক পাঁচ বাদাম ওজন কুড়ি গ্রাম প্রোটিন পাঁচ দশমিক দুই ক্যালোরি একশো তেষট্টি চায় দুধ ওজন কুড়ি গ্রাম প্রোটিন দশমিক ছয় চার ক্যালোরি তেরো দশমিক চার চায় চিনি ওজন দশ গ্রাম প্রোটিন কিছু নেই ক্যালোরি চল্লিশ রাত্রি দশটা রুটি তিনটে ওজন পঁচাত্তর গ্রাম প্রোটিন নয় দশমিক পাঁচ গ্রাম ক্যালোরি তিনশো ছোলার ডাল ওজন তিরিশ গ্রাম প্রোটিন ছয় দশমিক দুই ক্যালোরি একশো পনেরো দশমিক পাঁচ ডিম ওজন পঞ্চাশ গ্রাম প্রোটিন ছয় দশমিক ছয় পাঁচ ক্যালোরি ছিয়াশি দশমিক পাঁচ এই খাবার থেকে মোটামুটি বিরাশি গ্রাম প্রোটিন ও দু হাজার দুশো ক্যালোরি শক্তি পাওয়া গেল কিছু প্রোটিন মূল্য এসডি এর জন্য নষ্ট হয় প্রশ্ন নয় মেদবহুল রোগীর খাদ্য তালিকা কেমন হবে মেদবহুল রোগীর খাদ্য তালিকা এক হাজার দুশো কিলো ক্যাল মতো হবে একে রিডিউসিং ডায়েট বলা হয় নিচের তালিকায় তা দেওয়া হলো সকাল সাড়ে ছটা চা চিনি ও মাঠাতোলা দুধ এক কাপ দুটি থিন অ্যারারুট বিস্কিট পনেরো গ্রাম সকাল সাড়ে আটটায় পাতলা চাপাটি দুটো সেদ্ধ সবজি এক বাটি একটি ডিমের সাদা অংশ দুধ এক কাপ তোলা দুপুরে লাঞ্চ একটায় দুপুর একটায় ভাত পঁচাত্তর গ্রাম রুটি তিনটি ভাত পঁচাত্তর গ্রাম অথবা রুটি তিনটি স্যালাড পঁচাত্তর গ্রাম মাছ অথবা মাংসের ঝোল পঞ্চাশ গ্রাম সবজি এক বাটি একশো গ্রাম টক দই পঞ্চাশ গ্রাম বিকেল চারটে কলা বাদে যে কোনো একটি ফল কমলালেবু মুসম্বি তরমুজ বাতাবি লেবু শশা ফুটি জাম জামরুল চারটি অথবা ছটি বিকেল ছটা মাঠা তোলা দুধ দিয়ে চা মুড়ি কুড়ি গ্রাম ছোলা সেদ্ধ বা শশা দিয়ে রাত্রি ডিনার সাড়ে নটায় চাপাটি দুটো পঞ্চাশ গ্রাম এক বাটি সবজি সেদ্ধ একশো গ্রাম মাছ অথবা মাংস মুরগি পঞ্চাশ গ্রাম রাত্রি সাড়ে দশটা দুধ এক কাপ দুশো এম চিনি ছাড়া সবজি শিম বর্বটি ব্র্যাকেটে আলফা আমাইলের স্বেচ্ছার শোষণে বাধা দেয় পটল ঢেঁড়স ঝিঙে উচ্ছে করলা কাঁচা কুমড়ো বেগুন সব রকম শাক খাওয়া যেতে পারে পরিমিত পরিমাণে খাওয়া যায় গাজর পেঁয়াজ পেঁয়াজকলি সয়াবিন ডাল পৃষ্ঠা একানব্বই মেনটেনিং ডায়েট এক থেকে এক হাজার কিলো ক্যাল সকাল সাড়ে আটটায় গোটা ডিম সপ্তাহে তিন দিন দুপুর একটায় ডাল মুসুর মুগ ছোলা তিরিশ গ্রাম রাত্রি সাড়ে নটায় ডাল পঁচিশ গ্রাম চাপাটি তিনটি পঁচাত্তর গ্রাম উপরের খাবারের সঙ্গে এগুলি অতিরিক্ত দিতে হবে প্রশ্ন দাস প্রশ্ন দশ আমিষ ও নিরামিষ ভেদে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের সুষম খাদ্যের দৈনন্দিন খাদ্য তালিকা দাও উত্তর আমিষ ও নিরামিষ ভেদে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের সুষম খাদ্যের দৈনন্দিন খাদ্য তালিকা খাদ্য গ্রাম হিসাবে পুরুষ আমিষ নিরামিষ মহিলা আমিষ নিরামিষ গর্ভবতী স্তন্যদাত্রী। চাল অথবা গম পুরুষ আমিষ চারশো পুরুষ নিরামিষ চারশো মহিলা আমিষ তিনশো পঞ্চাশ মহিলা নিরামিষ তিনশো পঞ্চাশ গর্ভবতী চারশো স্তন্নদাত্রী চারশো পঞ্চাশ ডাল পুরুষ আমিষ একশো পঞ্চাশ নিরামিষ দুশো মহিলা আমিষ একশো নিরামিষ একশো পঞ্চাশ গর্ভবতী দুশো স্তন্যদাত্রী দুশো শাক অথবা সবজি পুরুষ আমিষ একশো পঁচিশ নিরামিষ একশো মহিলা আমিষ একশো পঁচিশ নিরামিষ একশো পঞ্চাশ গর্ভবতী একশো পঞ্চাশ স্তনদাত্রী একশো পঞ্চাশ কন্দ বা মূল পুরুষ আমিষ পঁচাত্তর নিরামিষ একশো মহিলা আমিষ পঁচাত্তর নিরামিষ একশো গর্ভবতী একশো স্তন্যদাত্রী একশো মাছ অথবা মাংস অথবা ডিম পুরুষ আমিষ ষাট নিরামিষ কিছু না মহিলা আমিষ পঞ্চাশ নিরামিষ কিছু না গর্ভবতী পঁয়ষট্টি স্তন্নদাত্রী পঁচাত্তর দুধ বা দুগ্ধজাত খাদ্য আমিষ একশো নিরামিষ দুশো পুরুষ আমিষ একশো নিরামিষ দুশো মহিলা আমিষ একশো নিরামিষ দুশো গর্ভবতী দুশো পঞ্চাশ স্তন্নদাত্রী তিনশো তেল বা ঘি পুরুষ আমিষ তিরিশ নিরামিষ তিরিশ মহিলা আমিষ তিরিশ নিরামিষ তিরিশ গর্ভবতী তিরিশ স্তন্নদাত্রী তিরিশ গুড় অথবা চিনি পুরুষ আমিষ তিরিশ নিরামিষ তিরিশ মহিলা আমিষ তিরিশ নিরামিষ তিরিশ গর্ভবতী চল্লিশ স্তন্নদাত্রী চল্লিশ জল লিটারে পুরুষ আমিষ আড়াই থেকে তিন নিরামিষ আড়াই থেকে তিন মহিলা আমিষ থেকে থেকে নিরামিষ আড়াই আড়াই তিন গর্ভবতী গ্রাম প্রোটিন কিলো তিন ক্যাল এক গ্রাম কার্বোহাইড্রেট চার কিলো ক্যাল এক গ্রাম ফ্যাট নয় দশমিক তিন কিলো ক্যাল শক্তি উৎপন্ন করে প্রশ্ন এগারো আয়রন ঘটিত অ্যানিমিয়া রোগীর খাদ্য তালিকা দৈনিক দাও আয়রন ঘটিত অ্যানিমিয়া থাকলেও তা দূর করার জন্য ভিটামিন এ সি কোবাল ভিটামিন অ্যাসিড প্রভৃতি দিতে হবে দৈনিক আহারে ক্ষুদামান্ধর ফলে খাদ্য গ্রহণ কমে যায় সেজন্য সুস্বাদু খাদ্য ওই রোগীকে দেওয়া প্রয়োজন পৃষ্ঠা বিরানব্বই সকাল সাড়ে ছটায় দুধ চিনি সহ চা সকাল সাড়ে আটটা হাতে গড়া রুটি দুটো অথবা পাউরুটি আলুর তরকারি ডিম সেদ্ধ আপেল বা পেয়ারা চল্লিশ গ্রাম দুপুর একটায় ভাত একশো গ্রাম ছোলার ডাল তিরিশ গ্রাম কচু শাক তিরিশ গ্রাম থরের ছেচকি কাঁচাকলা আলুর তরকারি একশো গ্রাম মাছ পঞ্চাশ গ্রাম দই একশো গ্রাম বিকেল সাড়ে চারটে কলা একটা দুধ দুশো পঞ্চাশ এম বিকেল সাড়ে ছটা দুধ চিনি সহ চা মুড়ি ছোলা সেদ্ধ তিরিশ গ্রাম গাজর ও টমেটো কুচি দিয়ে রাত্রি সাড়ে নটা রুটি তিনটে মাংস দু পিস পঞ্চাশ থেকে ষাট গ্রাম ডুমুর আর তরকারি ডাল এক বাটি তিরিশ গ্রাম স্যালাড গাজর পেঁয়াজ টমেটো প্রশ্ন বারো তুমি সকালের খাবার ডিম ও পাউরুটি খেয়েছ তা কিভাবে হজম হবে ও তা থেকে কত ক্যালোরি পাওয়া যাবে সকালে প্রাতরাশের খাবার ডিমের সাদা অংশে প্রধানত প্রোটিন ও কুসুমের ফ্যাট কোলেস্টেরল আছে এছাড়া অনেক খনিজ লবণ ভিটামিন এবং জলও আছে পাউরুটি ময়দা থেকে প্রধানত স্বেচ্ছার কিছু পরিমাণে প্রোটিন ও সামান্য পরিমাণে ফ্যাট পাওয়া যায় দুখণ্ড পাউরুটি ছাব্বিশ দশমিক দুই পাঁচ গ্রাম সেচ্ছার তাহলে শক্তি হবে একশো পাঁচ কিলো ক্যাল ব্র্যাকেটে ছাব্বিশ দশমিক দুই পাঁচ গুণ চার তিন দশমিক নয় গ্রাম প্রোটিন শক্তি হবে পনেরো দশমিক ছয় শূন্য ক্যাল তিন দশমিক নয় গুণ চার দশমিক তিন পাঁচ গ্রাম ফ্যাট শক্তি হবে দশমিক তিন পাঁচ গুণ নয় দশমিক তিন কিলো ক্যাল সমান তিন দশমিক দুই কিলো ক্যাল মোট শক্তি একশো তেইশ দশমিক আট একটি মুরগির ডিমের ওজন পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট থাক সামান্য থাকে একটি মুরগির ডিমের ওজন পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট সামান্য থাকে ভিটামিন খনিজ লবণ শক্তি দেয় না প্রোটিন ছয় দশমিক ছয় পাঁচ গ্রাম শক্তি দেবে ছয় দশমিক ছয় গুণ চার সমান ছাব্বিশ দশমিক ছয় শূন্য কিলো ক্যাল ফ্যাট ছয় দশমিক ছয় পাঁচ শক্তি দেবে ছয় দশমিক ছয় পাঁচ গুণ নয় দশমিক তিন সমান বাষট্টি দশমিক এক পাঁচ কিলো ক্যাল মোট শক্তি অষ্টআশি দশমিক সাত কিলো ক্যাল তাহলে দেখা যাচ্ছে ডিম ও দু পিস পাউরুটি থেকে একশো তেইশ দশমিক আট শূন্য যোগ অষ্টআশি দশমিক সাত পাঁচ সমান দুশো বারো দশমিক পাঁচ পাঁচ কিলো ক্যাল শক্তি পাওয়া যায় কিভাবে এই তিনটি শক্তিদায়ক খাদ্য পরিপাকতন্ত্রে হজম হয় তার জন্য দ্বিতীয় অধ্যায় কার্বোহাইড্রেট প্রোটিন ও স্নেহ পদার্থের বিপাক দেখো পৃষ্ঠা তিরানব্বই গর্ভাবস্থা প্রেগন্যান্সি প্রশ্ন একজন প্রসূতি দৈনন্দিন আহারের তালিকা তৈরি করো উত্তর একজন প্রসূতির দৈনন্দিন আহার সকাল সাড়ে ছটা বিস্কুট হাতে গড়া রুটি তিনটি র্যাকেটে একশো গ্রাম বা মুড়ি এক বাটি ছোলা সেদ্ধ দিয়ে বা পাওরুটি তরকারি দিয়ে সকাল সাড়ে দশটা ফল সত্তর থেকে আশি গ্রাম একটি কলা বা আপেল বা পেয়ারা বা আম দুপুর একটায় ভাত একশো গ্রাম ডাল তিরিশ গ্রাম তরকারি এক বাটি ভাতে মূল আলু গাজর ওল প্যাকেটে পঞ্চাশ গ্রাম শাক ছোট বাটি মাছের জোল পঞ্চাশ গ্রাম দই আশি থেকে একশো গ্রাম বিকেল চারটে কমলা অথবা মুসাম্বি অথবা বেদানা যে কোনো ফল সত্তর গ্রাম বিকেল পাঁচটা দুধ অথবা ছানা দুশো চিরে গ্রাম অথবা ঘুগনি একশো গ্রাম অথবা সুজি দশ গ্রাম অথবা নুডলস সেদ্ধ একশো গ্রাম ইডলি অথবা ইডলি দুটো সঙ্গে ছোট কেক চা বিস্কুট রাত্রি সাড়ে নটা রুটি তিনটি একশো গ্রাম ডাল কুড়ি স্যালাড সবজি এক বাটি মুরগির মাংস গ্রাম সকাল সাড়ে দশটায় দুধ কমপ্ল্যান হেলথ টনিক যেকোনো একটি প্রশ্ন চোদ্দ একজন গর্ভবতী মহিলার দৈনন্দিন খাদ্য তালিকা দাও উত্তর আইসিএমআর প্রদত্ত তালিকা অনুযায়ী গর্ভবতী মায়ের শক্তি ও খাদ্য উপাদানগুলির পরিমাপ হলো এক শক্তি পাঁচ মাসের পর দু হাজার থেকে দু হাজার আটশো কিলো ক্যাল ব্র্যাকেটে উচ্চতা ও ওজন অনুযায়ী কিছুটা হেরফের হয় দুই কার্বোহাইড্রেট চারশো থেকে চারশো গ্রাম চাল আটা সুজি মুড়ি চিঁড়ে চিনি গুড় আলু পাকা ফল প্রোটিন ষাট থেকে সত্তর গ্রাম ডিম মাছ মাংস ঘি তেল দুধ নারকেল বাদাম সয়াবিন ক্যালসিয়াম এক গ্রাম ডিম দুধ ছোট মাছ সবজি সহ সয়াবিন লোহা কাঁচা কলা পাকা কলা থর মোচা পেয়ারা মাংস আপেল সয়াবিন ভিটামিন এ আট হাজার গাজর আম সজনে ও পালং শাক ডিমের কুসুম মাখন অ্যাসিড তিরিশ গ্রাম বিভিন্ন প্রকার শাক ও সবজি রিবোফ্ল্যাভিন এক দশমিক পাঁচ এমজি দানা শস্য শাক সবজি ফল পৃষ্ঠা চুরানব্বই ভিটামিন বি টুয়েলভ মাছ মাংস ডিম দুধ মেটে থায়ামিন এক দশমিক তিন এমজি সবুজ শাকসবজি ডিম মাছ মেটে এগারো পর্যাপ্ত পরিমাণে আড়াই থেকে তিন লিটার বিশুদ্ধ জল জল শুধু বা শরবতের মাধ্যম চা কফি তেল মশলা বেশি না খাওয়াই ভালো প্রশ্ন পনেরো প্রসূতি ও গর্ভবতী রমণী দৈনিক বিভিন্ন ধরনের খাদ্যের পরিমাণ কত হওয়া উচিত লেখো উত্তর গর্ভবতী ও প্রসূতি রমণীর দৈনিক বিভিন্ন ধরনের খাদ্যের পরিমাপ দানাশস্য গর্ভ খাদ্য বস্তু গ্রাম প্রতি এম এল গর্ভবতী প্রসূতি দানাশস্য গর্ভবতী তিনশো পঞ্চাশ প্রসূতি চারশো ডাল গর্ভবতী পঞ্চাশ থেকে ষাট প্রসূতি ষাট থেকে সত্তর ফল দুশো দুশো সবুজ শাক সবজি গর্ভবতী একশো প্রসূতি দুশো খাদ্য বস্তু গ্রাম বা এমএল অন্য সবজি গর্ভবতী একশো প্রসূতি একশো কুড়ি মূল ও মূল ও কন্দ গর্ভতী একশো প্রসূতি একশো দুধ বা দুগ্ধজাত খাদ্য গর্ভবতী পাঁচশো প্রসূতি ছশো তেল অথবা ঘি গর্ভবতী তিরিশ প্রসূতি তিরিশ চিনি অথবা গুড় গর্ভবতী তিরিশ প্রসূতি তিরিশ চিনি বা গুড় গর্ভবতী তিরিশ প্রসূতি তিরিশ আমিষ গর্ভবতী পঞ্চাশ প্রসূতি পঞ্চাশ নিরামিষাশীর ক্ষেত্রে আইসিএমআর পঞ্চাশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড ও পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভ প্রসূতি রমিনীর জন্য বারবার সুপারিশ করেছে এছাড়াও সব ধরনের ভিটামিনের বেশি চাহিদার জন্য শাকপাতা সবজি ও ফল সাধারণ মহিলার থেকেই তো বটে গর্ভবতীদের থেকেও বেশি দেখতে হবে স্তন্যদানকারিণী র্যাকেটের লোকেশন প্রশ্ন ১৬ একজন মায়ের দৈনন্দিন আহার তালিকা তৈরি করো উত্তর একজন মায়ের তার সন্তান জন্মের প্রথম ছ মাসে দৈনন্দিন সাধারণ চাহিদার অতিরিক্ত ছশো কিলো ক্যাল শক্তির দরকার কারণ শিশুর পুরো খাদ্যই তখন মায়ের থেকে পায় এরপর ছ থেকে বারো মাস পর্যন্ত স্বাভাবিকের চেয়ে আরও পাঁচশো কুড়ি কিলোক্যাল অতিরিক্ত শক্তির প্রয়োজন নিচে একজন স্তন্যদানকারী মায়ের দৈনন্দিন খাদ্য তালিকা দেওয়া হলো যা থেকে তার সুষম আহার পাওয়া যাবে পৃষ্ঠা পঁচানব্বই খাদ্য উপকরণ পরিমাণ গ্রাম হিসেবে চাল অথবা গম

গ্রাম কার্বোহাইড্রেট চার দশমিক এক কিলো ক্যাল দুই গ্রাম প্রোটিন চার কিলো ক্যাল তিন গ্রাম স্নেহ পদার্থ প্যাকেটে ফ্যাট নয় দশমিক তিন কিলো ক্যাল বৃদ্ধা অথবা বৃদ্ধা ওল্ডেজ প্রশ্ন সতেরো উদাহরণসহ একজন প্রাপ্তবয়স্ক লোকের সারাদিনের খাদ্য তালিকা দাও উত্তর উত্তর একজন প্রাপ্তবয়স্ক লোক ওজন ষাট কেজি উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি মাঝারি ধরনের কাজ করেন তার সারা দিনের খাদ্য তালিকা দেওয়া হলো সকাল সাড়ে ছটা চা দুধ চিনি বিস্কুট পনেরো গ্রাম শক্তি চা সাঁত্রিশ কিলো ক্যাল প্লাস বিস্কুট পঁয়ত্রিশ কিলো ক্যাল সমান বাহাত্তর কিলো ক্যাল সকাল সাড়ে আটটা রুটি দুটো পঞ্চাশ গ্রাম তরকারি পঞ্চাশ গ্রাম ডিম সেদ্ধ একটি পঞ্চাশ গ্রাম শক্তি একশো সত্তর কিলো ক্যাল প্লাস পঁচিশ কিলো ক্যাল প্লাস সাতাশি কিলো ক্যাল দুপুর একটা ভাত একশো গ্রাম মুগের ডাল পঁচিশ গ্রাম পটল আলুর তরকারি আশি গ্রাম রুই মাছের ঝোল পঞ্চাশ গ্রাম দই একশো গ্রাম শক্তি তিনশো পঁয়তাল্লিশ কিলো ক্যাল প্লাস নব্বই কিলো ক্যাল প্লাস বাহান্ন কিলো ক্যাল প্লাস ফর্টি এইট পয়েন্ট ফাইভ কিলো ক্যাল প্লাস সিক্সটি কিলো ক্যাল বিকেল সাড়ে চারটে চা দুধ চিনি সহ দুটি বিস্কুট পঁচাত্তর গ্রাম শক্তি বাহাত্তর কিলো ক্যাল বিকেল সাড়ে ছটা মুড়ি পঞ্চাশ গ্রাম বাদাম তিরিশ গ্রাম শক্তি একশো বাষট্টি কিলো ক্যাল প্লাস একশো তেষট্টি পয়েন্ট পাঁচ কিলো ক্যাল পৃষ্ঠা ছিয়ানব্বই রাত্রি সাড়ে নটা রুটি চারটে একশো গ্রাম ছোলার ডাল তিরিশ গ্রাম স্যালাড গাজর কুড়ি গ্রাম পেঁয়াজ কুড়ি গ্রাম শশা চল্লিশ গ্রাম দুধ একশো এম শক্তি তিনশো ছেচল্লিশ কিলো ক্যাল প্লাস একশো পনেরো পয়েন্ট পাঁচ কিলো ক্যাল প্লাস আঠাশ কিলো ক্যাল প্লাস সিক্সটি সেভেন কিলো ক্যাল সকালে খাবার তিনশো চব্বিশ কিলো ক্যাল দুপুরের খাবার পাঁচশো পঁচানব্বই দশমিক পাঁচ কিলো ক্যাল বিকেলের খাবার তিনশো সাতানব্বই কিলো ক্যাল রাত্রের খাবার পাঁচ কিলো ক্যাল মোট শক্তি আঠারোশো তিরানব্বই কিলো ক্যাল সেই দিনের মতো পাওয়া গেল প্রশ্ন আঠেরো বৃদ্ধ অথবা বৃদ্ধাদের দৈনন্দিন খাদ্য তালিকা দাও উত্তর বৃদ্ধ বা বৃদ্ধাদের দৈনন্দিন খাদ্য তালিকা দৈনন্দিন খাদ্য পরিমাণ গ্রাম পার এম এল খাদ্যবস্তু দানা শস্য বৃদ্ধ তিনশো পঞ্চাশ বৃদ্ধা দুশো পঁচিশ ডাল বৃদ্ধ চল্লিশ অথবা তিরিশ বৃদ্ধা চল্লিশ অথবা তিরিশ তিরিশ উভয় ক্ষেত্রেই আমিষাশীদের ক্ষেত্রে সবুজ শাক সবজি বৃদ্ধ দুশো বৃদ্ধা দেড়শো মূল কন্দ বৃদ্ধ একশো বৃদ্ধা একশো ফল বৃদ্ধ দুশো বৃদ্ধা দুশো দুধ বা দুগ্ধজাত খাদ্য তিনশো বা দুশো বৃদ্ধা তিনশো বা দুশো উভয় ক্ষেত্রে দুশো আমিষাশীদের ক্ষেত্রে চিনি অথবা গুড় বৃদ্ধ কুড়ি বৃদ্ধা কুড়ি তেল ঘি মাখন বৃদ্ধ পঁচিশ বৃদ্ধা পঁচিশ পঞ্চাশ বৃদ্ধা পঞ্চাশ যারা আমিষ খাবে তাদের জন্য রাতের বেলা আমিষ না খাওয়া ভালো দুধ সহ্য না হলে ছানা অথবা পনির অথবা টক দই খাওয়া যেতে পারে রাতে ফল চলবে না সূর্যাস্তের মধ্যে তা দিতে হবে গোটা ফলের বদলে ফলের রস দেওয়া যায় সমাপ্ত